পঞ্চমবার আইপিএল খেতাব মুম্বইয়ের ঘরে, রোহিতের মারমুখী ব্যাটিংয়ে পাত্তাই পেল না দিল্লি। দিল্লিকে 5 উইকেটে হারিয়ে দিল মুম্বই। প্রথমবার খেতাব জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ছিল 157 রান। গত বছরই আইপিএলের ইতিহাসে সর্বাধিক 4 বার খেতাব জিতে নজির গড়েছিল মুম্বই। এবার আবারও খেতাব জিতে রেকর্ড গড়ল রোহিতের মুম্বই। রোহিত ও কুইন্টন ডিকক ওপেন করতে নেমে উড়ন্ত সূচনা করেন, 4 ওভারে তুলে ফেলে 45 রান। ইস্টনিসের করা পঞ্চম ওভারের প্রথম বলেই ঋষভের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডিকক। সূর্যকুমার যাদবকে সাথে নিয়ে 90 রান পর্যন্ত পৌঁছে রোহিত। সূর্য 20 বলে 19 রান করে আউট হলেও রোহিত ছিল অবিচল। 51 বলে 68 রান করে রোহিত যখন আউট হন, দলীয় রান তখন 3 উইকেটে 137। বেশিক্ষণ থিতু হতে পারেননি পোলার্ড, 4 বলে 9 রান করে রাবাডার বলে সাজ ঘরে ফেরেন তিনি। হার্দিক ও ঈশান কিশান বাকি রান তুলে ফেলেছিল প্রায়, 1 রান বাকি থাকতে হার্দিক আউট হন। তবে 8 বল হাতে রেখে 5 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত বাহিনী। এই জয়ের ফলে আইপিএলের ইতিহাসে 5 বার ট্রফি জিতল তারা। এর আগে 2020 আইপিএল ফাইনালে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়াস আয়ার। কিন্তু দুঃস্বপ্নে শুরু করে দিল্লি। ইনিংসের প্রথম বলেই ডাগ আউটে ফিরে যান মার্কাস স্টয়নিস। ট্রেন্ট বোল্টের সুইং ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন স্টয়নিস। দ্বিতীয় কোয়ালিফায়ারে স্টয়নিস ও ধাওয়ান জুটি দারুণ শুরু করেছিল, কিন্তু এদিন স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই স্টয়নিসকে ডাগ আউটে ফেরত পাঠিয়ে বড় ধাক্কা দেন বোল্ট। নিজের দ্বিতীয় ওভারে অজিঙ্ক্য রাহানেকে আউট করে মুম্বইকে দারুণ শুরু দেন এই বাঁহাতি কিউই পেসার। এরপর জয়ন্ত যাদব নিজের প্রথম ওভারে ধাওয়ানকে বোল্ড করে দিল্লিকে ব্যাকফুটে ঠেলে দেন। ফর্মে থাকা ধাওয়ানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। মাত্র 22 রানে 3 ব্যাটসম্যান ডাগ আউটে ফিরে যান। এই অবস্থায় দলের হাল ধরেন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, তাকে সঙ্গ দেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেটে আয়ার পন্থ জুটি 96 রান যোগ করে ব্যাটিং বিপর্যয় আটকান। দুজনেই হাফ সেঞ্চুরি করেন, কিন্তু ব্যক্তিগত 56 রানে পন্থ আউট হওয়ার পর ক্যাপ্টেনকে সঙ্গ দেওয়ার মতো কেউ দাঁড়াতে পারেননি। 38 বলের ইনিংসে 4টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি মারেন পন্থ। আয়ারের থেকে বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন দিল্লির এই বাঁহাতি। ভয়ঙ্কর পন্থকে ফেরান কুইল্টন নাইল। শেষ পর্যন্ত লড়াই করেন ক্যাপ্টেন, তাতেও দিল্লি বড় রান তুলতে পারেনি। খেতাব জয়ের ম্যাচে শেষ পর্যন্ত 7 উইকেটে 156 রান তোলে দিল্লি ক্যাপিটালস। 65 রানে অপরাজিত থাকেন আয়ার। 50 বলে ইনিংসে 6 ডজন বাউন্ডারি ও 2টি ছক্কা হাঁকান দিল্লি ক্যাপ্টেন। এদিন টুর্নামেন্টে 500 রানের গন্ডি টপকে যান শ্রেয়াস। প্রথম কোয়ালিফায়ারের মতো এদিন দিল্লি ব্যাটসম্যানদের সামনে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিল বোল্ড। 4 ওভারে মাত্র 30 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন তিনি। বুমরা উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 28 রান দেন। তবে এদিন রাহুল চাহারের পরিবর্তে দলে ঢোকা জয়ন্ত যাদব 4 ওভারে মাত্র 25 রান খরচ করে ধাওয়ানের উইকেট তুলে নেন।